তোমার পূজো দেওয়া হয়ে গেছে? তুমি বাইরে এসো কেনে? তৈলক্য বাবু জানলে তো তুলকালাম হবে। ওনারা কলকাতাতে এইছেন, মার পূজো দেবেন। না না, আমাদের পূজো দেবার জন্য যাতে ওর কোনো অসুবিধে না হয় আমরা অপেক্ষা করতে পারি। না না, আমার পূজো দেওয়া হয়ে গেছে, আজ ষষ্ঠী তো, তাই পূজো দিতে এসেছিল। এবার আপনারা পূজো দিন। ও, আমরাও ষষ্ঠীর পূজো দিতেই এসেছি। এনারা পেত্তমে মার কাছে পূজো দেবেন, তারপরে খুড়োর ঘরে যাবেন, খুড়োরে দর্শন করবেন। সে তো ভালো কথা, ঠাকুর তো ঘরেই রয়েছেন। রাম নিল, ওনারা অনেক দূর থেকে এসেছেন, ভালো করে মায়ের পূজো দেও, তারপর ঠাকুরের ঘরে নিয়ে যেও। আমি বিন্দের হাত দিয়ে ওনাদের জন্য জলখাবার পাঠিয়ে দেবখন। সে তো খুড়ো শুনে যেই দেখা করতে আসে, তোমার হাতে রান্না না খেয়ে কি যায় খুড়ি? এ কি বলার মতন কোনো কথা হলো? যাও যাও, তুমি যাও, আর দেরি করো নে, নবদের ঘরে যাও, যাও। ইনি আপনার খুড়ি? মানে ইনি হচ্ছে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের? আগে মা, ইনি আমার খুড়োর ধর্মপত্নী। তোমার মতোই মমতায় পরম যত্নে উনি আমাকে বসিয়ে আজ খাইয়েছে। আমি যখন খেতে চাই না তখন তুমি যেমন জোর করে খাওয়া, উনিও আমাকে সেভাবেই খাইয়েছেন। সারাক্ষণ পাখার বাতাস করেছেন, আর বিশ্বাস করো রান্নার স্বাদও হুবহু তোমার হাতের মতো। তা খুব যত্ন করেছেন বুঝি উনি তোর? হ্যাঁ মা, খুব যত্ন করেছেন। জানো মা, মাঝে মাঝে যখন ঘরে বাইরে দিয়ে হাওয়া আসছিল, ওনার আঁচলের গন্ধ আসছিল, ঠিক তোমার আঁচলের গন্ধের মতো। বললি না তো এই ভদ্রমহিলা কে? উনি শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের স্ত্রী, শ্রীমতী সারদামণি দেবী। আপনি সারদামণি দেবী? হ্যাঁ। আপনি আমার নাম জানেন? আমি আপনাকে চিনি। যুগনায়ক স্বামী বিবেকানন্দ, সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ আটে।